থেকে রাজ্যের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে কেমন থাকবে রাজ্যের অন্যান্য জেলাগুলির আবহাওয়া? আজ থেকে রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এই মরশুমে দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল, রেকর্ড পরিমাণ বৃষ্টি কম দক্ষিণবঙ্গে। কিন্তু প্রথম থেকে এই মরশুমে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে। আবার উত্তরবঙ্গে সময় আগে প্রবেশ করেছে বর্ষা, আর দক্ষিণবঙ্গে দেরিতে প্রবেশ করেছে বর্ষা। মৌসুমী বায়ু দুর্বল থাকার কারণে এই মরশুমে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়নি। আজ সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। আজ কলকাতা শহরে বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা এখন 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা সর্বনিম্ন তাপমাত্রা এখন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকাল কলকাতায় বৃষ্টিপাত হয় 2.3 মিলিমিটার। কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে কলকাতার মানুষ নাজেহাল। মাঝে হালকা বৃষ্টি হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে, অস্বস্তি বাড়ছিল। এই পরিস্থিতি বজায় থাকবে? হাওয়া অফিস জানাচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়ার কারণে অস্বস্তি বাড়বে। হাওয়া অফিস এও জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আজ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি বাড়বে। এই মরশুমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টি হয়নি, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়েছে। প্রায় 47% বৃষ্টির ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণ হয়নি। এই ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা নয় বললে জানাচ্ছে আবহাওয়াবিদরা। এর ফলে চাষ আবাদে ক্ষতি হচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে 8 তারিখের পরে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে। জানা গিয়েছে 8 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আজ আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এই একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।